সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই এখনো অবধি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জওহর নবোদয় বিদ্যালয় হ্যাঁ আপনারা জানেন ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে জওহর নবোদয় বিদ্যালয় বলে একটি কেন্দ্রীয় সরকারের বিদ্যালয় রয়েছে যেখানে বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয় তো এই রকম জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির বিজ্ঞাপন বেরিয়েছে চলুন আমরা দেখিনি কি সেই বিজ্ঞাপন এই দেখুন নবোদয় বিদ্যালয় সমিতি যেটা কিনা না উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত বলছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু ক্লাস সিক্স ইন জে এন ভিজ ফর দ্যান থ্রু জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট দু হাজার একুশ শিক্ষাবর্ষে জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টের মাধ্যমে জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে দেখুন ডেট অফ সিলেকশন টেস্ট যে সিলেকশন টেস্ট হবে তার ডেট দুখানা ডেট দেওয়া রয়েছে এখানে রয়েছে ফর সামার বাউন্ড জেএন গ্রীষ্মকালীন যে এলাকা যে সমস্ত জেনভি বা জওহর জওহর নবোদয় বিদ্যালয়গুলি গ্রীষ্ম বলয়ে অবস্থিত মূলত সমস্ত রাজ্য ইউনিয়ন টেরিটরিগুলি এর মধ্যে অবস্থিত সেখানে এগারোই জানুয়ারি দু হাজার কুড়িতে সকাল এগারো সাড়ে এগারোটার সময় হবে অ্যাডমিশন টেস্ট এবং ফর উইন্টার অ্যান্ড এক্সট্রিম উইন্টার বাউন্ড জেএন এবং যে সমস্ত জওহর নবোদয় বিদ্যালয়গুলি শীত প্রধান বা অতি শীত প্রধান অঞ্চলে অবস্থিত যেমন জম্মু কাশ্মীর অরুণাচল প্রদেশ মেঘালয় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের কিছু জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে যে নবোদয় বিদ্যালয় রয়েছে জওহর নবোদয় বিদ্যালয় সেইগুলিতে এগারোই এপ্রিল দু হাজার কুড়ি সকাল সাড়ে এগারোটার সময় সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে আমরা দেখিনি এই জওহর নবোদয় বিদ্যালয়ে কিছু জেনারেল কি কি এখানে সুবিধা রয়েছে না এটি একটি কো এডুকেশনাল রেসিডেন্সিয়াল স্কুল যেটি ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় অবস্থিত পৃথক পৃথক বা আলাদা আলাদা সেপারেট হোস্টেল রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য ফ্রি এডুকেশন বোর্ড অ্যান্ড লজিং খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু এখানে বিনামূল্যে ওয়াইড কালচারাল এক্সচেঞ্জ থ্রু মাইগ্রেশন সিস্টেম স্কিম সরি এটি ওয়াইড মাইগ্রেশন কালচারাল এক্সচেঞ্জ অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বা বীরভূম বা পুরুলিয়ার কোনো ছাত্র সে ভালো ফলাফল করলে তাকে তারা নিয়ে যাবে দিল্লি বা অন্য রাজ্যের কোনো একটি জেএন ভিতে অফ স্পোর্টস অ্যান্ড গেমস এই জওহর নবোদয় বিদ্যালয়গুলিতে সবসময় ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা হয় খেলাধুলা এবং গেমসে পার্টিসিপেটের জন্য এনসিসি স্কাউটস অ্যান্ড গাইডস অ্যান্ড এনএসএস বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে এনসিসি স্কাউটস গাইডস এনএসএস এগুলিতে অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা হবে স্পেশাল ফিচার্স কী কী রয়েছে এখানে স্পেশাল এমফাসিস অন কোয়ালিটি এডুকেশন রেজাল্টিং ইন এই জওহর নবোদয় বিদ্যালয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কোয়ালিটি এডুকেশনের ওপর যার ফলস্বরূপ চুয়াল্লিশশো একান্ন স্টুডেন্টের মধ্যে দু হাজার উনিশ সালে জি মেনসে সরি চুয়াল্লিশশো একান্ন স্টুডেন্ট কোয়ালিফাই করেছিল জি মেন্সের দু হাজার উনিশ সালে এগারো হাজার সাতশো তেত্রিশ জনের মধ্যে নশো ছেষট্টি স্টুডেন্ট জি অ্যাডভান্সে কোয়ালিফাই করেছে দু হাজার উনিশ সালে চুয়াল্লিশশো একান্ন জনের মধ্যে বারো হাজার ছশো চুয়ান্ন স্টুডেন্টস কোয়ালিফাই করেছে নিট দু হাজার উনিশে ষোলো হাজার একশো ছাপান্ন জন স্টুডেন্টের মধ্যে আর যদি আমরা অ্যাভারেজ মার্কস দেখতে চাই বোর্ডস এক্সামে তাহলে ক্লাস টেনের অ্যাভারেজ মার্কস হচ্ছে 77.75% সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং ক্লাস টুয়েলভে অ্যাভারেজ মার্কস হচ্ছে সেভেন্টি ফোর এই প্রয়োজন কী কী জিনিস থাকা দরকার আবেদনকারীর মধ্যে কোন কোন গুণগুলি সেটা আমরা দেখে নিই বলছে স্টার্টিং ইন ক্লাস ফাইভ ইন অ্যাকাডেমিক সেশন 1920 ইন এ গভর্নমেন্ট গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল ইন দ্য সেম ডিস্ট্রিক্ট জে ইজ ফাংশনাল টু দে আর সিকিং অ্যাডমিশন ভালো করে বুঝে নিন যে জেলায় আবেদনকারী যে জেলার জেন ভি জওহর জওহর নবোদয় বিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চায় সেই জেলার কোনো একটি স্কুলে যেটি কিনা গভর্নমেন্ট রিকগনাইজড বা গভর্নমেন্ট স্পনসার্ড সেই জেলার কোনো একটি স্কুলে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে আবেদনকারীকে পঞ্চম শ্রেণীতে পড়তে হবে স্টাডিড ফুল অ্যাকাডেমিক সেশন অ্যান্ড পাস্ট ক্লাস থ্রি অ্যান্ড ফোর ফ্রম গভর্নমেন্ট গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল পুরো সেশন পড়াশোনা করতে হবে একটি এবং সেই সঙ্গে সঙ্গে তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী গভর্নমেন্ট বা গভর্নমেন্ট রেকগনাইজড কোনো স্কুল থেকে পাস করে থাকতে হবে স্টাডি ফর ফুল অ্যাকাডেমিক সেশন ইন ক্লাস ফাইভ ফ্রম দ্য সেম ডিস্ট্রিক্ট ফ্রম হোয়ার অ্যাডমিশন ইজ সাউথ এবং ক্লাস ফাইভ এটা আমরা আগেই বলেছি যে ফুল একাডেমিক সেশন দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে জানুয়ারি থেকে ডিসেম্বর ফুল অ্যাকাডেমিক সেশন ক্লাস ফাইভ কোনো একটি সরকারি স্কুল বা সরকার অনুমোদিত স্কুলে আবেদনকারীকে পড়ে থাকতে হবে বন বিটুইন ওয়ান ফাইভ টু থাউজেন্ড সেভেন অর্থাৎ দু হাজার সাতের পহেলা মে থেকে দু হাজার এগারোর তিরিশে এপ্রিলের মধ্যে জন্ম তারিখ হতে হবে রিজার্ভেশন কি কি রয়েছে এখানে না অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট সিটস ফর চিলড্রেন ফ্রম স্কুলস ইন রুরাল এরিয়াস গ্রাম্য এলাকা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে তাদের জন্য পঁচাত্তর শতাংশ সিট সংরক্ষণ থাকবে ওয়ান থার্ড সিটস ফর গার্লস এটা খুবই ভালো একটা দিক যে মোট আসনের তিন ভাগের এক ভাগ মেয়েদের জন্য বা সংরক্ষিত থাকবে সিটস ফর এস সি এস টি দিব্যাং অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস এস সি এস টি এবং দিব্যাংদের জন্য কেন্দ্রীয় সরকার বা ভারত সরকারের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী সংরক্ষণ করে রাখা রাখাছি লাস্ট ডেট ফর আপলোডিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিফ পনেরো নয় দু অর্থাৎ কি না সেপ্টেম্বরে পনেরো তারিখের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য দেখুন এখানে দুখানা ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে একটি হলো www.nvsadmissionclass6.in ডট এন ভি অপরটি হলো ডাব্লুডাব্লু মনে রাখবেন এই দুটো ওয়েবসাইটের যে কোনো অ্যাকটিতে গিয়ে আপনাদেরকে প্রথমে স্টুডেন্ট রেজিস্টার করতে হবে তারপরে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে সেটিকে আপলোড করতে হবে আজকের ভিডিওটি মূলত ছিল এই জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী অ্যাডমিশনের বিজ্ঞাপন সম্বন্ধে আমরা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা অ্যাডমিশনের অ্যাপ আবেদন করবেন এবং সেই ফর্মটা কিভাবে আপনারা পনেরোই সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধব স্বজন পরিজনদের মধ্যে বা উৎসাহী বাবা মাদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তিনারা এই জওহর নবোদয় বিদ্যালয় সম্বন্ধে জানতে পারে এবং তারা দ্রুত আবেদন করতে পারে ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ